শিক্ষার্থী বন্ধুরা ট্রেনিং ট্রেনিংয়ের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমি মনোয়ার শিপন এলেসনে আমি ফেসবুক আর্নিংসের গেমস নিয়ে একটি সেক্টর অর্থাৎ যারা গেমস খেলতে ভালোবাসেন গেমস পছন্দ করেন তাদের জন্য এই সেক্টরটি খুবই জনপ্রিয় এবং হেল্পফুল আপনারা যদি গেমস খেলতে পছন্দ করেন তাহলে খুব দ্রুত আপনারা এই সেক্টরে ভালো একটি আর্নিংস পলিসি তৈরি করে নিতে পারবেন ফেসবুক থেকে আর এই সিস্টেমের নাম হচ্ছে ফেসবুক গেমিং লেভেল আপ প্রোগ্রাম তো ফার্স্ট টাইম আমি একটু বলছি যে কিভাবে আর্নিংসটি হয় তো এই প্রোগ্রামটির নাম ফেসবুক স্টার্স সিস্টেমটি অনেকটা এরকম যে আপনার একটি পেজ থাকতে হবে আপনার একটি পেজ থাকতে হবে ফেসবুকে একটি স্টাবলিশ পেজ থাকতে হবে গেমিং পেজ তো এখানে যা বলছে ভিউয়ার্স ক্যান পারচেজ অ্যান্ড সেন্ড স্টার্স টু ক্রিয়েটার্স বাই ক্লিকিং দ্য স্টার্স আইকন ইন চ্যাট অর্থাৎ আপনার পেজে আপনি লাইভ গেম খেলে সেগুলো আপনার পেজে লাইভ শো করবেন সেখানে আপনার ভিউয়ার্সরা আপনার ভিউয়ার্সরা স্টার্স এ ধরনের স্টার্স পারচেস করতে পারবে এবং সেগুলো চ্যাটের মাধ্যমে আপনাকে সেন্ড করতে পারবে অর্থাৎ ক্রিয়েটরকে সেন্ড করতে পারবে দ্য নাম্বার অফ স্টার্স দ্য ভিউয়ার্স সেন্ডস অ্যালোং উইথ এনি কমেন্ট দ্য অ্যাড উইল বি ডিসপ্লেড টু ইউ অ্যান্ড দ্য আদার ভিউয়ার্স অর্থাৎ কেউ যখন আপনাকে এ ধরনের স্টার্স আপনারা দেখছেন প্রত্যেকটি স্টার্সের একটি ভ্যালু রয়েছে ডলার ভ্যালু এ ধরনের স্টার্স যখন আপনার ভিউয়াররা আপনাকে সেন্ড করবে লাইভ ভিডিওতে গেমিং এর লাইভ ভিডিওতে তখন সেটা আপনিও দেখতে পারবেন এবং আপনার আদার ভিউয়াররা দেখতে পারবে ইউ ক্যান ভিউ দ্য স্টার্স ইউ হ্যাভ রিসিভ অ্যান্ড দ্য লেটেস্ট কমেন্টস ফ্রম ইউর স্ট্রিম আপনি দেখতে পারবেন আপনার স্টারস এবং লেটেস্ট কমেন্টস যে আপনার লাইভ স্ট্রিম যেগুলো করছেন গেমিংয়ের সেখানে ইন দ্য স্ট্রিমার ড্যাশবোর্ড অর্থাৎ স্ট্রিমার একটি ড্যাশবোর্ড থাকবে যেখানে আপনি বিস্তারিত এগুলো দেখতে পারবেন ফেসবুক পেজ দ্য ক্রিয়েটর অর্থাৎ ফেসবুক আপনাকে পে করছে কত অর্থাৎ যিনি লাইভ গেমটি খেলছেন তাকে কত পে করছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার পার স্টার অর্থাৎ পার স্টারে আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান ডলার পাচ্ছেন তো যারা গেমস খেলতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি চমৎকার আর্নিংস পলিসি হতে পারে আর আজকে আমি ফেসবুক স্টার্স মানি মেকিং পলিসির পার্ট ওয়ান তৈরি করছি আমি সিরিয়াল সিরিয়ালিয়ার ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দিব আপনাদের আর আমি বলছি না যে আপনারা যারা আপনারা যারা অনলাইনে ফ্রিল্যান্সিং করছেন অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন বা সিপিএ মার্কেটিং করছেন আপনারা ওই সমস্ত কাজ বাদ দিয়ে গেমস নিয়ে কাজ শুরু করুন সেটা আমি বলছি না বাট গেমসের একটি পেজ দিয়ে আপনি অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে পারেন অর্থাৎ আপনার পেজে হিউজ অ্যাঙ্গেজমেন্ট আপনারা জানেন যে গেমসে কী ধরনের অ্যাঙ্গেজমেন্ট আসে সেখানে আপনারা অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে পারেন এবং আপনাদের যে ধরনের সার্ভিস বা প্রোডাক্ট আপনারা অনলাইনে সেল করছেন বা সাইনা আপ করছেন সে ধরনের পেজগুলোতে আপনারা অ্যাঙ্গেজমেন্ট বাড়িয়ে নিতে পারেন টেকনিক্যালি ওকে তো আজকে আমরা ফার্স্ট পার্টে রয়েছি ফেসবুক স্টার্স মানি মেকিং পলিসির ফার্স্ট পার্ট তো ফার্স্ট পার্টে আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা একটি পেজ তৈরি করব ফেসবুক গেমিংয়ের জন্য আর এর জন্য এরা গাইডলাইন দিয়ে দিয়েছে আর এর গাইডলাইন আপনারা এখানেই পেয়ে যাবেন আর এখানে বিস্তারিত বিস্তারিত আপনারা পড়ে নিতে পারেন লেভেল আপ প্রোগ্রাম এটি দ্য প্রোগ্রাম ইজ অনলি অ্যাভেলেবেল ইন দ্য রিজিয়ন লিস্টেড তো এখানে আপনার কান্ট্রি থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আপনি এই প্রোগ্রামে জয়েন করতে পারবেন কিনা সেটি দেখে নিন তাহলে আমি যদি এটি ওপেন করি লক্ষ্য করুন লিস্ট অফ লেভেল আপ রিজিয়ন্স অর্থাৎ এই প্রোগ্রামে যেসব কান্ট্রি থেকে জয়েন করা যাবে যেমন আফ্রিকা এশিয়া এশিয়ার মধ্যে লক্ষ্য করুন বাংলাদেশ থেকে আপনি এই প্রোগ্রামে জয়েন করতে পারেন এবং অন্যান্য যে সমস্ত কান্ট্রি সব এখানে দেওয়া রয়েছে ইন্ট্রোডিউসিং দ্য ফেসবুক গেমিং ক্রিয়েটর লেভেল আপ প্রোগ্রাম এগুলো আপনারা পড়ে দেখতে পারেন গেট স্টার্টেড নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে গেট স্টার্টেড বিল্ডিং এ কমিউনিটি অ্যান্ড এ বিজনেস অন ফেসবুক অর্থাৎ আপনি ফেসবুকে একটি কমিউনিটি তৈরি করতে পারেন নাম্বার টু হচ্ছে গেট ডিসকভার্ড অ্যান্ড কানেক্ট উইথ দ্য নিউ ফ্যানস অর্থাৎ আপনাকে নতুন ফ্যানদের সাথে কানেক্ট হতে হবে আর্ন মানি উইথ ফেসবুক স্টার্স তো এগুলো আপনারা ভালোভাবে পড়ে দেখতে পারেন আর এই লেভেল আপ প্রোগ্রামের পেজে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন আমি লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এখানে ফেসবুক যে সমস্ত বেনিফিটসের কথা বলছে তা হচ্ছে ইফ ইউ হ্যাভ বিন স্ট্রিমিং গেমস অন ফেসবুক অলরেডি ইউ মে বি ইলিজিবল টু অ্যাপ্লাই ফর আওয়ার ফেসবুক গেমিং ক্রিয়েটর লেভেল আপ প্রোগ্রাম অর্থাৎ আপনার পূর্বে তৈরি কৃত কোনো পেজে যদি তাদের যে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলোর সাথে যদি মিলে যায় তাহলে আপনি এখনই এই প্রোগ্রামে লেভেল আপ গেমিং প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারেন গেট অ্যাক্সেস টু অর্থাৎ কী কী পাচ্ছেন আপনি কাস্টমাইজ সাপোর্ট অন ফেসবুক হাই কোয়ালিটি প্রিমিয়াম ট্রান্সকোডিং আনলক ফেসবুক স্টার সো ইউর ফ্যানস ক্যান সাপোর্ট ইউ লিমিটেড অ্যাক্সেস টু বেটা প্রোডাক্টস অ্যান্ড ফিচার্স ইনভাইট টু কমিউনিটি গ্রুপ উইথ আদার মেম্বার্স ওকে হাউ টু অ্যাপ্লাই এখানে বিস্তারিত দেয়া রয়েছে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন তো প্রথম যে অপশান এটি নিয়ে আজকে আমরা আলোচনা করব অর্থাৎ ক্রিয়েটে গেমিং ভিডিও ক্রিয়েটর পেজ তো এখান থেকে সরাসরি আমরা ক্রিয়েট করতে পারি জাস্ট এখানে ক্লিক করে ওপেন করতে হবে আমাদেরকে এবং এখান থেকে আমরা অ্যাপ্লাই করব তো তার আগে আমরা একটু দেখি যে আমাদের অলরেডি আমাদের পেজ তৈরি করা আছে সেটিকে কিভাবে আমরা গেমিং পেজে কনভার্ট করতে পারি লক্ষ্য করুন এই পেজটি আমি নর্মাল জাস্ট কমিউনিটি হিসাবে তৈরি করেছি আমি এটির নাম দিয়েছি গেমিং লাইভ ভিডিও সেভেন পাশে আর কোনো নাম আমি পাচ্ছিলাম না এজন্য সেভেন দিয়ে নিউমেরিক সেভেন দিয়ে আমি পেজের নামটি নিয়েছি তাহলে এটিকে যদি আমরা গেমিং পেজে অর্থাৎ গেমিং ভিডিও ক্রিয়েটর পেজে আমরা রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের যা করতে হবে সি মোড় থেকে অ্যাবাউটে যেতে হবে এবং এখানে ক্যাটাগরি লক্ষ্য করুন আমি ক্যাটাগরি সেট করেছিলাম গেমস অ্যান্ড টয়েজ এ কারণেই গেমিং ভিডিও ক্রিয়েটর পেজ হিসাবে এটি নেয়নি তাহলে আমরা যদি এখানে লক্ষ্য করুন গেমিং ভিডিও ক্রিয়েটর এই অপশানটি সিলেক্ট করতে হবে এবং সেভে ক্লিক করতে হবে তো এভাবে আমরা নর্মাল পেজকে গেমিং ভিডিও পেজে রূপান্তরিত করতে পারি বা কনভার্ট করতে পারি এবার আমরা দেখবো যে কীভাবে আমরা সরাসরি এই অপশান থেকে গেমিং ভিডিও ক্রিয়েটর এই লিঙ্ক থেকে অর্থাৎ অ্যাপ্লাই করার জন্য আমরা সরাসরি একটি পেজ কীভাবে তৈরি করতে পারি তা আমি যদি এটি ওপেন করি ক্যাটেগরি এখানে গেমিং ভিডিও ক্রিয়েটর ধরে রেখেছে যেটি আমরা নর্মাল পেজে সেট করেছি তাহলে আমরা এখানে সেম নাম দিয়ে দেখি গেমিং লাইভ ভিডিও কন্টিনিউ অর্থাৎ আমার আগের পেজের সাথে নামটি মিলে গিয়েছে তাহলে আমি এখানে দিলাম গেমিং ভিডিও কন্টিনিউ তো এই অপশানগুলো আমি স্কিপ করছি প্রোফাইল পিকচার এগুলো ইজি বিষয় আপনারা জানেন এগুলো পরবর্তীতে অ্যাড করে নিব কভার ফটো স্কিপ তাহলে আমরা নামটি চেঞ্জ করে নেই। সি মোড় থেকে আমরা যদি অ্যাবাউটে যাই ক্যাটেগরি এখান থেকে আমি পেজ নেমটি চেঞ্জ করে দিচ্ছি তাহলে এটি থাকার প্রশ্নই আসে না গেমিং লাইভ ভিডিও গেমিং লাইভ গেমিং ভিডিও লাইভ তো এটির নাম নিলাম আমি গেমিং ভিডিও লাইভ সেভেন আমার আগেরটির নাম ছিল গেমিং গেমিং লাইভ ভিডিও সেভেন আর এটির নাম নিলাম আমি গেমিং ভিডিও লাইভ সেভেন ওকে ক্রিয়েট ইউজার নেইমান আমরা আজকে ফেসবুক স্টার্স মানিমেকিং প্রসিডিউরের ফার্স্ট পার্ট কীভাবে লেভেল আপ প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করার জন্য কীভাবে ফেসবুক গেমিং ভিডিও ক্রিয়েটর পেজ তৈরি করতে হবে তা শিখলাম তো পরবর্তীতে ফেসবুক ভিডিও ক্রিয়েটর পেজে কীভাবে আপনারা গেমিং অর্থাৎ গেমসগুলো যখন আপনারা খেলছেন তখন কীভাবে সরাসরি লাইভ করবেন এবং এই মাধ্যমে কীভাবে আর্ন করবেন অর্থাৎ ফেসবুক মানি মেকিং ফেসবুক স্টার্স মানি মেকিং প্রসিডিউরে তার বিস্তারিত টিউটোরিয়াল আমি এ টু জেড ভাইসিপন চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর ফাইনালি বলছি আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ